my body aching, I feel like I'm breaking, and I know it all too well. Got another new day, still I'm feeling misplaced. I keep going down, down, down. Too many years going by, caught in an action I can't rewind. Oh, and in my head I'm screaming. So now, what should I have a general chapter deal? আমার কোনো খবরই নাই, বুঝলাম না কথা বলা। এই যে দেখো Until unless I tell you, parle comment section e janan vithri niye kothao ek jagay jabo. Tobe apatoto Faridpur ashtechi. Faridpur e night ride diye jabo khub shombhaboto. I'm not sure. Jodio Faridpur is a very short distance, 3 ghontar rasta Faridpur e. So guys, আজকে একটু এটা একটু চেন লুপ করাইতে হবে। চেনটা টাইট হয়ে গেছে, মানে শুকায় গেছে আর কি। চেনটা লুপ দিতে হবে, ব্রেক শুগুলো চেক করাবো। দ্যাটস ইট অ্যান্ড উই আর গুড টু গো টু ফরিদপুর। ফরিদপুর খুব সম্ভবত আগামীকালকে রাতের বেলা যাব, যেটা ব্লগ হয়তো বা পাবেন আর দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন সেই ব্লগগুলো আশা। We're growing.
ফোবিয়ায় ভুগতেছি যে আমার সাউন্ড কি আছে নাকি আমার আবার ভয়েস ওভার দিয়ে দিয়ে চালাইতে হবে, জাস্ট লাইক লাস্ট দুইটা ব্লগের মতন। Hope for the best. Let's go to the let's go to the office, bro. দেখা হবে হয়তোবা সন্ধ্যা বেলায় আপনাদের সাথে। অবশেষে বাসায় যাওয়ার পালা, যেতে যেতে ভাই ব্রাদার পার্থ ভাই, দ্য ওয়ান এন্ড অনলি গ্রেট সিভিয়ার ইন বাংলাদেশ আই উড সে, ভাই আল্লাহ হাফেজ। দেখা হয়ে গেল পার্থ ভাইয়ের সাথে, তার সাথে বেশিক্ষণ আড্ডা দিতে পারি নাই যেহেতু এখন কিন্তু সময় প্রায় কয়টা জানেন, দেখবেন ভয় পান না কিন্তু রাত সোয়া 11টা, কাজ শেষে বেলা শেষে আসলে কেবল আমার বেলা হলো বুঝি, বেলা শেষে যখন ফেরত যাচ্ছিলাম দেখা হয়ে গেল ভাইয়ার সাথে, খুব ভালো লাগলো। আর ফরিদপুর তো আসতেছি, যতক্ষণ হয়তো ভাই ব্লগ দেখতেছেন ততক্ষণে ফরিদপুর ঘুরে চলে আসছি আমি। ফরিদপুরে আশা করি খুব ভালো একটা সময় কেটেছে আমার, সেটা হয়তো বা ফরিদপুরের ব্লগের পরপরে আমি আপনাদেরকে বলতে পারবো। এভাবেই রণেশের সাথে থাকবেন, রণেশকে সাথে নিয়ে রাখবেন, কাছে নিয়ে রাখবেন। এবং অনেকেই মনে করেছেন আমার হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, এই প্যাথেটিক সিচুয়েশন আমি একবার পার করেছি আর পার করতে চাই না, আমি সুস্থ আছি শান্ত আছি। এবং সেটাই আমি আপনাদেরকে দেখেছি এই কারণে যে আসলে অ্যাক্সিডেন্ট যে কেউই করতে পারে এবং এটার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। ওকে একটা ফোন আসে, ফোনটা একটু ধরি। খুব আদরে এক ছোট ভাই ফোন করছিল তাই ওর সাথে একটু গল্প করে নিলাম ইন দ্য মেইন টাইম। অ্যান্ড দিস ইজ রণেশ, রণেশ ইজ ব্যাক। আর এমডিটাকে একটু চাঙ্গা করে নিয়েছি যেহেতু ফরিদপুর যাব বলে কথা, ফরিদপুরে ভাই ব্রাদার আছে, আপনারা আছেন, আপনাদের সাথে দেখা করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া রণেশের, আর কোনো কিছুই নয়। ভালো লাগতেছে আপনাদের আমার ব্লগগুলো বেশ ভালো সাড়া দিচ্ছেন, এই কারণে আরও বেশি ভালো লাগতেছে, নিজে একটু অনেক বেশি উজ্জীবিত হয়ে উঠেছি। আর আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিই। বাই দ্য ওয়ে আমার বাইকের কিন্তু আমি পেছনের ব্রেক শু, ফ্রন্ট ব্রেক শু এগুলো সব চেঞ্জ করেছি, তো বাইকটা বেশ ভালো ই হয়ে গেছে। ইঞ্জিন অয়েলটা এখনও চেঞ্জ করিনি, সে কক্সবাজারের ইঞ্জিন অয়েল দিয়ে চালাচ্ছি। তো ফরিদপুর তো আসলে খুব বেশি দূর নয়, তো আমার মনে হয় ফরিদপুর যাওয়া আসা করা যাবে, এরপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আমি। এই হচ্ছে অবস্থা। ওয়াও নাইস জিপসি বাইক, এই টাইপের একটা মোটরসাইকেল ছিল ইয়ামাহা এন্টাসার, সেই এন্টাসারটা যদি একটা পিউরিফাইড ফর্মে 155 সিসি লিকুইড কুল ইঞ্জিন হয়ে চলে আসতো খুব ভালো হইতো, আমি একটা নিয়ে নিতাম, দিস ইজ ফর শিওর। চলে যাচ্ছে টিভিএস স্ট্রাইকার। এনিওয়েজ গাইস, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং উইথ অল অফ ইউ, অল মাই লাভলি পিপল। সো ইটস টাইম টু গেট সেট গো ফর ফরিদপুর, এমটি নিয়ে হানা দিব ফরিদপুরে। কে কে আছেন তাড়াতাড়ি কমেন্ট করে আওয়াজ করে দিন। দিস ইজ রণেশ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, আডিওস আমিগো।